গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সাম। আর হ্যাঁ, আমরা কার্তিকচন্দ্র মণ্ডল এখন কন্টিনিউ করছি। তো আজকে কার্তিকচন্দ্র মণ্ডল থেকে আগেন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, উই হ্যাভ কমপ্লিটেড ইন্দাস রিভার, গঙ্গা রিভার, অ্যান্ড নাও দিস ইজ ব্রহ্মপুত্র রিভার। তো আজকে যদি ব্রহ্মপুত্রটা আমরা কমপ্লিট করে নিই, তাহলে আমাদের নর্দার্ন রিভারগুলো মানে হিমালয়ান রিভার আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাট এরপরে যে পেনিনসুলার রিভার আছে, সেটা আমরা দুটো ক্লাসে দেখে নেব। একদিন ওয়েস্ট ফ্লোয়িং দেখবো, একদিন আমরা ইস্ট ফ্লোয়িং দেখবো। ওকে, তো বাকি তোমাদের কী করতে হবে, বাকি ক্লাসেসগুলো তোমরা দেখে নাও। ইন্দাস গঙ্গা যদি তোমরা দেখো নি, তো সেগুলো দেখে নাও। আর তার সাথে স্যাটারডে একটা ক্লাস থাকবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে, যেখানে যে রিভারগুলো আমরা পড়ছি সেটা কী টাইপের রিভার, অ্যান্টিসিডেন্ট, সাবসিকুয়েন্ট, কনজিকুয়েন্ট, ট্রেলিশ, সেগুলো আমরা দেখে নেবো। ওকে, তো চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। ফটাফট নিজের বন্ধুদের সাথে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আর বাকি আমার ক্লাসের টাইমিং তো তোমরা জানোই, এভরিডে সন্ধে 7টার সময় আমার ক্লাস হয়। তোমাদেরকে কী করতে হবে, প্রত্যেক দিন এই চ্যানেলেই আমার ক্লাসটা তোমাদেরকে জয়েন করতে হবে। আর যদি জয়েন করতে পারছো না, তোমরা রেকর্ডেরও দেখতে পারো, বাট মেক শিওর ক্লাসেসগুলো দেখে নাও, না তো যখন জমে যাবে স্টাডিগুলো তখন আর একসাথে জিনিসগুলো করতে ভালো লাগে না। তো আমার আজকে যে পার্টটা হচ্ছে, আজকে যে যে ক্লাস হয়েছে 11:00, 3:00, 7:00, এটা আমার রেগুলার হয়। বাট কালকে একটুখানি স্লাইট চেঞ্জেস আছে শিডিউলে, কালকে আমি 11:00 ক্লাসটা 10:00 নেবো, বাট রেগুলার ওটা 11:00 সময়ই হয়। তো এই তিনটে টাইমে তোমরা আমার ক্লাসেস পেয়ে যাবে। ইউটিউবে রেগুলার ক্লাস হয়, যদি ইউটিউব চ্যানেল এখনও ফলো করো নি তো ফলো করে নাও। আর যদি আনঅ্যাকাডেমির অ্যাপ তোমাদের কাছে নেই, তো আনঅ্যাকাডেমির অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো। একটা কোড চাইবে তোমাদেরকে, তোমরা ইউজ করবে আমার কোড স্নেহাবান। এটা ইউজ করলে তোমরা আনঅ্যাকাডেমির অ্যাপটা আনলক করতে পারবে, তারপর তোমরা যে কোনো ক্যাটাগরিতে নিজের কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন করো। ওকে, তোমরা ইউপিএসসি করো, এসএসসি করো, রেলওয়ে করো, ব্যাঙ্কিং করো, সিইটি করো, প্রত্যেকটা পরীক্ষা তোমরা প্রিপারেশন করতে পারবে। বাট মেক শিওর তোমরা নিজের ক্যাটাগরিতে ভালো করে চুজ করো, যেটা তোমরা প্রিপারেশন করছো। আর যদি ডব্লিউবিসিএসে প্রিপারেশন করছো, আমাকে ফলো করে নেবে স্নেহা গুপ্তা নামে। আমার ফ্রি ক্লাসেসগুলোও আছে, তোমরা ফ্রি ক্লাসেসও দেখতে পারো। এছাড়া আমার যদি প্লাস ক্লাসে যাও, তো আমার প্লাস ক্লাসও তোমরা পেয়ে যাবে। ফ্রি ক্লাস ইজ এ টাইপ অফ ডেমো ক্লাস। আর প্লাস ক্লাস যদি তোমাদেরকে এডুকেটর ভালো লাগছে, যে হ্যাঁ এনার পড়া আমি বুঝতে পারছি, বা আমি আরও ইন ডেপথ নলেজ চাই, আমি এই পরীক্ষাটা ক্লিয়ার করতে চাই, আমার একটা পার্টিকুলার একটা ব্যাচ লাগবে যেখানে শুধু এই পরীক্ষা প্রিপারেশন করানো হচ্ছে, তাহলে ইউ ক্যান সুইচ টু প্লাস ক্যাটাগরি। তো প্লাসে যখন তোমরা শিফট করবে, মনে রাখবে তোমাদেরকে যে ব্যাচেসগুলো আছে না, সেগুলো জাস্ট তোমাদেরকে এনরোল করতে হবে। একটা কোডেই তোমরা সাবস্ক্রিপশন নেবে, আর একটা সাবস্ক্রিপশনই তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পরীক্ষা প্রিপারেশন করতে পারবে। ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, যে কোনো পরীক্ষা, তারপর হাইকোর্টের পরীক্ষা হয়ে গেল, ক্লার্কশিপ হয়ে গেল, পুলিশের পরীক্ষা হয়ে গেল, কনস্টেবল, টেট, প্রত্যেকটা পরীক্ষা তোমরা প্রিপারেশন করতে পারবে শুধু একটা সাবস্ক্রিপশনে। সাবস্ক্রিপশনে কোড কী ইউজ করবে, আমার কোড তো তোমাদের মুখস্থ হয়ে গেছে, যদি মুখস্থ হয়নি তো এই কোডটা তোমরা ইউজ করবে, স্নেহা ওয়ান। ওকে, আর মনে রাখবে তোমাদের কাছে অপশন আছে, তোমরা এক মাস পরে দেখতে চাও, 3 মাস, 6 মাস, 1 বছর না 2 বছর। এই জন্যে বলছি আগে নিজের এডুকেটর চুজ করো, তারপর তোমরা বড়ো প্ল্যান্সগুলো নাও। বড়ো প্ল্যান্স কেন, আমরা যখনও কিছু ইনভেস্ট করি না, আমরা বড়ো লং টার্ম ভেবে ইনভেস্ট করি। বিকজ তোমরাও জানো যে এক মাসে কোনো দিনও প্রিপারেশন পসিবল না, নাই 3 মাসে পসিবল। ওকে, 6 মাস হতে পারে যদি তোমাদের অলরেডি প্রিপারেশন আছে আগে থেকে কোথাও, তো বাট 1 বছর, 2 বছর বেস্ট হবে। 2 বছর তাদের জন্য যারা গ্র্যাজুয়েশন জাস্ট কমপ্লিট করেছো, 1 বছর তাদের জন্য যাদের অলরেডি প্রিপারেশন আছে, মেন্সের জন্য ভালো করে প্রিপেয়ার করতে চাইছো। তো তো কী কী ব্যাচেস আছে দেখে নাও। দিস ইজ ওর ইংলিশ আর মেন্টাল অ্যাবিলিটির ব্যাচ, এটা বিগিনার্সদের জন্য। তোমরা একদম স্টার্টিং থেকে এই ক্লাসগুলো করতে পারবে, একটা পার্টিকুলার শিডিউল থাকে কোন দিন কী কী ক্লাস আছে সব তোমরা পেয়ে যাবে। দিস ইজ এ ব্যাচ ফর ইয়োর ব্যাচ 13, যেটা 21 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। আর এখানে প্রত্যেকটা সাবজেক্ট আছে ডব্লিউবিসিএসের, এটা কিন্তু 2022 প্রিলিমসে তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছে। আর তার সাথে যে ব্যাচেসগুলো আসছে নতুন, সেগুলো তো খবর তোমরা ক্লাসে পেয়েই যাচ্ছ। তো ব্যাচেস নিয়ে কিছু ভাববে না যে অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এবার আমরা কী করবো, আজকে 21 তারিখ, ম্যাম আমরা কিটা পারবো না। তো তোমরা এই ব্যাচটাও জয়েন করতে পারো সাবস্ক্রিপশন নিয়ে, না তো যে আপকামিং ব্যাচ তোমরা সেটাও জয়েন করতে পারো। ওকে, জাস্ট নিজের এডুকেটর তোমাদেরকে চুজ করতে হবে। তার সাথে সিলেবাস তো কমপ্লিট হবে, প্র্যাকটিস টেস্ট পাবে, পিডিএফ পেয়ে যাবে, আর সব থেকে ইম্পর্টেন্ট ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, তারপর নিজের এডুকেটারের সাথে তোমরা কথাও বলতে পারবে ওকে ক্লাসের মধ্যে। তো এরকম ফেসিলিটিস আর কোথাও নেই। তো এই সব জিনিস তোমরা পেয়ে যাবে। যদি কিছু অসুবিধা হচ্ছে রিগার্ডিং এনি সাবজেক্ট ম্যাটার, এডুকেটাররা সবসময় তোমাদের সাথে আছে। তো শুধু একটা সাবস্ক্রিপশনের দেরি আছে,
সাবস্ক্রিপশন যখনও নেবে মনে রাখবে কোড কি, কোড হচ্ছে স্নেহাবান। এই কোডে যদি তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ 10% ডিসকাউন্ট, ফ্রি ক্লাসেসগুলো যেগুলো তোমরা অ্যাপে করছো তার উপরে ম্যাক্সিমাম আরও 10% ডিসকাউন্ট পেতে পারো, মানে 20% অবধি হতে পারে। আর তার সাথে যদি তোমরা 2 বছরের নিচ্ছ তো 3 মাস তো এক্সট্রা আছেই, আর 1 বছরের নিলে 2 মাস এক্সট্রা আছে। এই অফারটা লিমিটেড পিরিয়ড অবধি আছে। তো যদি তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ মনে রাখবে কোড কি, স্নেহাবান। চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। ব্রহ্মপুত্রার পাঠটা আজকে আমরা পুরোটা দেখবো। ওকে ব্রহ্মপুত্রা, ওকে গুড ইভিনিং এভরিওয়ান। আমি দেখে নিচ্ছি, ইন্দ্রনীল অনেকদিন পরে অভিষেক, প্রিয়াঙ্কা, সৌম্য, কাকলি, দীপঙ্কা, মাসুমা আর সুমন। ওকে প্রিলিমসের আগে একটা করিয়ে দিলে ভালো হয়, আগের ভিডিওর প্রাইভেট। ওকে ওকে ফাইন ফাইন ফাইন, আমি জানি। যদি আমি লাইভ ক্লাসেস নাও করাচ্ছি, আমি একটা ছোটো ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো রিগার্ডিং মিনারেলস অ্যান্ড মাইন্স, কোন মিনারেলস কোন মাইন্স কোথায় কী আছে ওইগুলো, ঠিক আছে? আচ্ছা, একটা আমার ক্লাসে একটা ডাউট হয়েছিল দুদিন আগে, যে কালকে ডাউটটা হয়েছিল যে ম্যাম চিল্কা লেক লার্জেস্ট লেক না সাম্ভল লেক লার্জেস্ট লেক। চলো এরিয়া ওয়াইজ আমি তোমাদেরকে আগে কনফিউশনটা দূর করি। এরিয়া ওয়াইজ চিল্কা ইজ দ্য লার্জেস্ট লেক, এরিয়া ওয়াইজ চিল্কা ইজ দ্য লার্জেস্ট লেক। এখনও কিন্তু সব জায়গায় NCERT বলে না, সব জায়গায় চিল্কা লেক ইজ দ্য লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক বলা হয়। ফ্রেশ ওয়াটার না, স্যালাইন ওয়াটার লেক। ফ্রেশ ওয়াটার তো ওলার জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো চিল্কা লেক সব জায়গায় লেখা আছে, বাট অ্যাকচুয়ালি চিল্কাকে আমরা লাগুন হিসাবে কনসিডার করি। লাগুন মানে যেটাকে আমরা কয়াল বলি বা ব্যাক ওয়াটার বলি, ঠিক আছে? তো যেহেতু চিল্কাকে লাগুন হিসাবে কনসিডার করা হচ্ছে, তো প্রত্যেকটা জায়গায় কোথাও কোথাও চিল্কাকে অ্যাজ এ লেক কনসিডার করা হয় না। ইট ইজ দ্য লার্জেস্ট লাগুন, ইট ইজ দ্য লার্জেস্ট ব্যাক ওয়াটার। তো দ্যাটস ওয়াই কিছু কিছু জায়গা যদি তোমরা পাচ্ছো যে সাম্ভল লেক যদি আছে, তো ওখানে সাম্ভল লেক অ্যান্সার নেওয়া থাকে, বিকজ এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। তো আমি বলে দিচ্ছি, আমি দুটো তিনটা পেপার হচ্ছে কালকে চেক করলাম রাত্রেবেলা। তো আমি দেখলাম যে লার্জেস্ট লেক যদি শুধু চিল্কা অপশনে আছে, নো ডাউট তোমরা চিল্কা আনসার করবে, ঠিক আছে? বাট যদি চিল্কার সাম্ভার দুটোই আছে, এটা আমি বলে দিচ্ছি, UPSC এটা কোয়েশ্চেন ছিল, চিল্কার সাম্ভার যদি দুটোই থাকে তখন ম্যাক্সিমাম জায়গায় অ্যান্সার সাম্ভার নেওয়া আছে। এই রিজনটা কী দিয়েছে, চিল্কা ইজ এ লাগুন, দ্যাটস ওয়াই চিল্কাকে আমরা লেক কনসিডার করছি না। বাট এইটা সব ক্ষেত্রে না, ডিপেন্ড করছে তোমাদের অপশানস কী আছে। ওকে তো মেক শিওর, এটা আমি এরিয়া ওয়াইজ বলে দিলাম, এরিয়া ওয়াইজ কিন্তু চিল্কাই বড়, বাট হ্যাঁ ওটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। ওকে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ অভিষেক, আমি করিয়ে দেবো। সুমন আমাকে একটু টাইম দাও, মোস্ট প্রবলি তোমরা নেক্সট উইক অবধি পেয়ে যাবে, আমাকে প্রচুর স্টুডেন্ট বলেছে, তো নেক্সট উইক। ওকে UPSC সাম্ভার নিলে সব জায়গা সাম্ভারই নেবে, এটা ডিপেন্ড করছে। আমি আর একটা পরীক্ষা, ওটা অবশ্যই পুরনো কোশ্চেন ছিল, লার্জেস্ট লেক সাম্ভার ছিল না অপশানে, চিল্কা ছিল, তো লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক, তো চিল্কা নিয়েছে, CGL-এর কোশ্চেন ছিল। তো ডিপেন্ড করছে অপশান কী আছে। ওকে তো অপশানের ওপরে দেখে নেবে তোমরা, কেন কি অ্যাকচুয়ালি ওখানে ওয়ার্ডটা বলে দিয়েছে লেক কোনটা, তো চিল্কা ইজ এ লাগুন, তো তোরা ওরা সেইভাবে জাস্টিফাই করেছে জিনিসটা। ওকে তো কিপ দিস ইন মাইন্ড। চলো তো যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছো, আই হোপ আনসারটা পেয়ে গেছে, আমার মনে নেই। চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি, ব্রহ্মপুত্র পার্টটা আজকে আমরা স্টার্ট করব। তো দিস ইজ দ্য পার্ট ব্রহ্মপুত্র, এটা তোমরা কার্তিক চন্দ্র মণ্ডলের বইতে পেয়ে যাবে। আর আমি, তোমরা জানো আমি একটা কাজ করি, সাম্ভারের আনসার দিলে চিল্কাও ছিল অপশানে, হ্যাঁ তো সাম্ভার করবে, কেন কি লেক, দে হ্যাভ মেনশন লেক, তো লেক ইজ লেক, মানে যতটা দিয়েছে আমরা অতটাই বুঝবো, এটাই বলতে চেয়েছে। হ্যাঁ আচ্ছা, আমি অ্যাকচুয়ালি একটা কাজ করি ক্লাসের টাইমে, যেটা ভুল লেখা থাকে বইতে না, আমি একদম সেম ভুল লিখে দিই, যেন তোমরাও বইটা ওপেন করে জিনিসটা কেটে ঠিক করো। ওকে দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য মেন পারপাস, আমি কেন ভুলটা লিখি। তো ব্রহ্মপুত্রার লেন 2900 কিলোমিটার দিয়েছে, একদম এটা কেটে দাও, আর কেটে কারো 3848 কিলোমিটার, কত করবে 3848 কিলোমিটার। চলো কাটো ফটাফট কাটো না, না জমি WBCS এর জন্য আলাদা রকমের প্রশ্ন করতে হয় বলে জেনে জেনে হয়তো বুলার লেক দিল আর WBCS বুলার লেক নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরসা করা যায় না, ঠিক ঠিক ঠিক। চলো তো এটা কেটে একদম 3848 কিলোমিটার করো ফটাফট। ওকে আর বাকি ইন্ডিয়াতে ব্রহ্মপুত্রা লেন 916 পয়েন্ট সামথিং আছে, তো তোমরা 916 বলতে পারো, 917 কিলোমিটার বলতে পারো, সেটাতে কোনো অসুবিধা না, অপশান করে দিলো 915, 916, 917, 918, এরকম থাকবে না, যে কোনো একটা দেবে, আইদার 916 দেবে অর 917 দেবে, দূরের দূরের অপশান থাকবে, তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাপ্রক্সিমেট আনসার। ওকে
হ্যাঁ ঠিক আছে, চলো চলে এলাম। এবার এখানে যা লেখা আছে যা লেখা আছে আছে, এইটা আমি তোদেরকে আবার লাস্টে দেখাবো। আমি চলে এসেছি, ইয়েস, আমি জানি খুবই বাজে লাগছে অ্যাপটা, বাট এখান থেকে তোমাদেরকে পড়তে হবে। না না ম্যাম, 900 দেবে? হ্যাঁ 900 দিলে তোমরা 900 করো, 915 দিলে 915 করো, যেটা অ্যাপ্রক্সিমেটের কাছাকাছি থাকবে সেটা করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো, চলে এলাম ব্রহ্মপুত্রার পাটে। আমি ওপরে হেডিং দিয়ে দিই, দিস ইজ ব্রহ্মপুত্র, এদিকে হেডিং দেবো বিকজ এদিকে আমার বেশি কাজ নেই। ওকে হ্যাঁ চলো, কী কী পড়বো আমরা? অরিজিন, কোথা থেকে যাচ্ছে, কোন কোন কান্ট্রি, কোন কোন স্টেট, কোন কোন সিটি, যদি সিটি আছে তো কোন কোন সিটি, কী কী নাম চেঞ্জেস হচ্ছে। ব্রহ্মপুত্রার তো নাম খুবই ইম্পর্টেন্ট, কোন জায়গায় কী নাম হচ্ছে এটা তো আসবেই। ওকে, কোন রিভার জয়েন করছে, কীভাবে কী করছে, কীভাবে ব্রহ্মপুত্র হলো, সব 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 পড়তে হবে। আর ব্রহ্মপুত্রার ট্রিবিউটারিজ জাস্ট মুখস্থ করে নিও, কোনটা কী কী ট্রিবিউটারিজ আছে, দ্যাটস ইট। গঙ্গার মতন হার্ড অ্যান্ড ফাস্ট না যে আমাদেরকে পড়তে হবে যে কোথায় কোন স্টেটে কোন ট্রিবিউটারি জয়েন করছে, এরকম কোশ্চেন আজ অব্দি ব্রহ্মপুত্র থেকে তো আসেনি। ঠিক আছে, ব্রহ্মপুত্র বলে না বা সাউথের কোনো রিভার বলে না, একদম হার্ড অ্যান্ড ফাস্ট পড়তে হবে না যে কত ল্যাটিটিউড কত লংগিটিউডে কোন ট্রিবিউটারিটা জয়েন করেছে। ওকে, গঙ্গার মতন অতটা ডেপথে ট্রিবিউটারিজ পড়তে হবে না, নাম করে রাখলেই হবে। হ্যাঁ চলো স্টার্ট করছি ব্রহ্মপুত্র রিভার, কিছু ডাউট হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই রেখে দেবে। হ্যাঁ প্রথম বলবো, প্রথম পড়বো অরিজিন, অরিজিন কথা থেকে করে। তো আমি তোমাদেরকে বলেছিলাম একটা লেক আছে যেটাকে আমরা মানস সরোবর লেক বলি। মানস সরোবর লেকে অ্যাকচুয়ালি চারটে রিভার অরিজিনেট হয় ক্যালাশ মানসরোবর থেকে। নর্থের দিকে ইন্দাস যায়, বারবার বলছে যেন শুনলে মুখস্থ হয়ে যাক, নর্থে ইন্দাস, ওয়েস্টার্ন সাইডে সতলজ, সাউথে কর্ণালী, আর ইস্টে যাবে সাংপো রিভার। ইস্টে কোন রিভার যাবে? সাংপো, সাংপো, ক্লিয়ার? চলো তো আমি এখানে লিখে দিচ্ছি, দিস ইজ মানস সরোবর লেক। এখানে একটা গ্লেশিয়ার আছে, গ্লেশিয়ারটার নাম, যেই গ্লেশিয়ার থেকে অ্যাকচুয়ালি সাংপো রিভার জল পায়, তো সেই গ্লেশিয়ারটার নাম হচ্ছে চেমায়ুংডুং গ্লেশিয়ার, চেমায়ুংডুং গ্লেশিয়ার। ঠিক আছে, এরকমই নাম, আমি আলাদা করে কিছু বলিনি, এরকমই নাম চেমায়ুংডুং গ্লেশিয়ার। ঠিক আছে হ্যাঁ, চেমায়ুংডুং গ্লেশিয়ার, ভেরি গুড। আচ্ছা এবার এখান থেকে কোন রিভার অরিজিনেট হচ্ছে? এখান থেকে অরিজিনেট হচ্ছে সাংপো রিভার। কী বললাম? সাংপো রিভার। ওকে একটুখানি এখানে অ্যারো দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ডিরেকশনটা বুঝতে পারবে, অ্যারোটা দেওয়া জরুরি, তাহলে কোনটা রাইট হ্যান্ড সাইড কোনটা লেফট হ্যান্ড সাইড এটা বোঝা যাবে। এই রিভারটার নাম কি? রিভারটার নাম হচ্ছে সাংপো। আচ্ছা সাংপোর মানে কি বলো তো? হোয়াট ডু ইউ মিন বাই সাংপো? হোয়াট ডু ইউ মিন বাই সাংপো? সাংপোর মানে কি? সাংপোর মানে কি? এটা সিজিএলের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাংপো? ওকে, তো সাংপোর মানে হচ্ছে পিউরিফায়ার, সাংপোর মানে হচ্ছে পিউরিফায়ার। যখন যখন ক্লাস করবে কিছু না কিছু নতুন অবশ্যই বলবো, সাংপোর নাম হচ্ছে পিউরিফায়ার। ওকে, তো যখন রিভারটা ফ্লো করে তখন ওটার নাম আগে সাংপো হয়, তারপর নাম হয়ে যায় ইয়ারলুং জাংবো জিয়াংজিন। নাম কি হয়ে যায়? ইয়ারলুং জাংবো জিয়াংজিন। তো এবার নাম কেন এরকম চেঞ্জ হচ্ছে আমি এটাও বলে দিচ্ছি, আগে আমি নামটা লিখে দিচ্ছি, ইয়ারলুং জাংবো জিয়াংজিন। ইয়ারলুং জাংবো জিয়াংজিন, ওকে। এবার নাম এরকম কেন হয়? হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। সাংপো মানে কি সরণ? ও, সাংপো মানে ইজ পিউরিফায়ার। যেরকম আমাদের ইন্ডিয়াতে হচ্ছে গঙ্গা পিউরিফায়ার আমাদের সব পাপ ধুয়ে দেয়, ইন দ্য সেম ওয়ে তিব্বতে সাংপো ইজ দ্য পিউরিফায়ার, ওখানকার মানুষের পাপ সাংপো ধোয়। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা নাম কেন চেঞ্জ হচ্ছে বলবো? ম্যাম একই তো কান্ট্রি, নাম কেন চেঞ্জ হলো? তো আমাদের ইন্ডিয়াতে যেরকম গঙ্গা ভাগীরথী হয়ে যাচ্ছে, হুগলি হয়ে যাচ্ছে, ইন দ্য সেম ওয়ে
তিব্বতের পাতে সাংপো থাকে নাম, অ্যাকচুয়ালি যে তিব্বত পাটটা যেখানে দালাই লামা রুল করতেন ওকে চায়না ওখান থেকে সরিয়ে দিল ওদেরকে, ওই পাটে সাংপো। আর যখন ওটা অ্যাকচুয়াল চায়নার পাটে এন্টার করে তখন নাম হয়ে যায় ইয়ারলুং জাংবো জিয়াংজিন। এবার নামগুলো কি ইম্পর্টেন্ট? অবভিয়াসলি নামগুলো ইম্পর্টেন্ট, নামগুলো পড়তে হবে। কেন? তোমাদেরকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে যে ব্রহ্মপুত্রার আর কী কী নাম আছে, ঠিক আছে? তো ব্রহ্মপুত্রার কী কী নাম আছে একটুখানি শর্টে আমি বলে দিই, সাংপো, ইয়ারলুং জাংবো জিয়াংজিন, ব্রহ্মপুত্র তো নিজেরই ওর একটা নাম, দিহাং ওটা একটা নাম আছে, দিহাং শিয়াং ছোটো জায়গায় একটা নাম শিয়াংও আছে, যমুনা নাম আছে। ওকে, তো যদি তোমাদের কপাল ভালো থাকে, যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে শুধু তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে ব্রহ্মপুত্রার নাম আর কী কী আছে, ঠিক? বাট যদি তোমাদের কপাল খারাপ থাকে, যেটা তোমাদের ম্যাক্সিমাম টাইম থাকে, তখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে অ্যারেঞ্জ করো ব্রহ্মপুত্রার নামগুলো ক্রোনোলজিতে, প্রথম কোনটা, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, মানে পরপর পরপর কোনটা আছে। ক্লিয়ার হয়েছে? তো এই জন্যে সিরিজের নামটা মুখস্থ করা ইজ ইম্পর্টেন্ট। রিভার যা যা বলবো পড়ে যাবে, ওর বাইরে কোশ্চেন আসবে না, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। যা যা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো, ঠিক আছে? একদম, ভেরি গুড, ঠিক আছে? তো প্রথম নাম কি? সাংপো। তারপরের নাম কি? ইয়ারলুং জাংবো জিয়াংজিন। তোমরা এটাকে শর্ট করে ইয়ারলুং জাংবো পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার এই ইয়ারলুং জাংবোটা কোথাও অবধি যাবে? চায়নার একটা ছোর অবধি চলে যাবে, বলতে পারি যে ইন্ডিয়া জাস্ট ওপরে একটুখানি আছে প্যারালালি জায়গা, ওখান অবধি যাবে। তো ওখান অবধি গিয়ে কী হবে? ওখান অবধি ইয়ারলুং জাংবো রিভার যাবে, আর সেখান থেকে ইয়ারলুং জাংবো রিভার একটা ইউটার্ন নিয়ে নেবে, যাবে আর সেখান থেকে একটা ইউটার্ন নিয়ে নেবে। কেন ইউটার্ন নেবে? দেখো, তুমি ভাবো ঘর থেকে বেরোলে, ঠিক আছে? ঘর থেকে যখন তুমি বেরোলে, তুমি যাচ্ছিলে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, ঠিক আছে? সামনে বাবা চলে এলো, তো বাবা যখন এলো তখন তুমি কী করবে? ওখান থেকে একটা ইউটার্ন নিয়ে নেবে, ঠিক আছে? তো বাবা হচ্ছে একটা মাউন্টেন, অবস্ট্রাকশন। তো ইন দ্য সেম ওয়ে এখানে একটা অবস্ট্রাকশন আসবে। অবস্ট্রাকশনের জন্য কী হবে? রিভারটা যেদিকে যাচ্ছিলো ওখান থেকে ইউটার্ন নিয়ে চলে আসবে, কোথায়? ইন্ডিয়াতে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? অবস্ট্রাকশনটা ওখানে কে? হ্যাঁ, শিয়াং, দিহাং, অরুণা, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, কী লিখেছিস? বুল্লুং, ভাটুর, আসাম, কী করেছিস? এটা ছোটো ছোটো নামগুলো ধরবো না, ছোটো ছোটো নামগুলো ধরবো না, মেন নামগুলো ধরবো, ঠিক আছে? ইন্দ্রনীল, হ্যাঁ, ঠিক আছে? তো এখানে কোন কোন অবস্ট্রাকশনটা আছে? এখানে পাহাড় আছে। এবার ফেমাস ওখানে কোন পাহাড় আছে? আমাদের পুরো এশিয়াতে তো, পুরো ওয়ার্ল্ডে তো একটাই পাহাড় ফেমাস, সব থেকে বলতে পারি হাইয়েস্ট যে পাহাড়টা, দ্যাট ইজ ইউর হিমালয়াস। তো এখানে হিমালয়ান মাউন্টেন আছে। কোন মাউন্টেন আছে? হিমালয়ান, এখানে বাবা আছে না? হ্যাঁ, ভেরি গুড, ওখানে হিমালয়ান মাউন্টেন আছে। এবার হিমালয়ান মাউন্টেন কীরকম হয় বলো? হিমালয়ান মাউন্টেন মাউন্টেনের মতন হয়, মানে এরকম 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 এরকম, ছোটোবেলায় এরকম আঁকতাম না পাহাড়, এরকম পাহাড় আঁকতাম, পাহাড় থেকে এরকম সূর্য উঠত, এভাবে আঁকতাম, তো সেম এরকম পাহাড় আছে। তো এই যে ওপরের জায়গাটা, দিস ইজ অ্যান্টিক্লাইন, এই যে উঁচু জায়গাটা, এটা অ্যান্টিক্লাইন, এইটা অ্যান্টিক্লাইন। এ লেখা না এখানে, দেখো কী লেখা আছে, এ লেখা আছে না, এ লেখা আছে না, তো অ্যান্টিক্লাইন। ক্লিয়ার হয়েছে? আর এই যে নিচের গর্ত জায়গাটা, এইটাকে আমরা বলবো, এই যে গর্ত জায়গাটা, এইটাকে আমরা বলবো সিনক্লাইন। কি বলবো? সিনক্লাইন। ক্লিয়ার হয়েছে? অ্যান্টিক্লাইন আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার কন্টিনিউ করো কৃষ্ণেন্দু। অ্যান্টিক্লাইন আর একটা কি হয়ে যাবে? সিনক্লাইন। ক্লিয়ার? এবার এই পার্টিকুলার জায়গায় যেখানে ব্রহ্মপুত্র আছে, ব্রহ্মপুত্র ইউটার্ন কেন নেবে বলো তো? ব্রহ্মপুত্র ইউটার্ন তখন নেবে যখন সামনে পাহাড় দাঁড়িয়ে থাকবে। তো পাহাড় কীভাবে দাঁড়াবে? অ্যান্টিক্লাইনটা নিশ্চয়ই সামনে হবে। ক্লিয়ার? অ্যান্টিক্লাইনটাকে সামনে হতে হবে, তবে তো পাহাড়টা দাঁড়িয়ে আছে, বলেই তো রিভারটা ইউটার্ন নেবে। তো এই পাহাড়টার জন্যে, অ্যান্টিক্লাইনের জন্যে, রিভারটা সিনক্লাইন থেকে একটা টার্ন নিয়ে নেবে, এই পার্টটা থেকে একটা টার্ন নেবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জিনিসটা? কোথা থেকে টার্ন নিচ্ছে? এখান থেকে টার্ন নিয়ে নেবে। ক্লিয়ার? তো এই যে হচ্ছে, দিস ইজ ইউর সিনক্লাইন, সিনক্লাইন বললাম, দিস ইজ ইউর সিনক্লাইনাল বেন্ট, সিনক্লাইনাল বেন্ট বা সিনট্যাক্সিয়াল বেন্ট, এটাকে আমরা বলবো, কি বলবো? সিনট্যাক্সিয়াল বেন্ট। ক্লিয়ার হয়েছে? এই যে সিনক্লাইন আছে যেখানে, সিনক্লাইন থেকে টার্ন নিল,
তো ওটাকে আমরা সিনক্লাইনাল বেন্ড বলতে পারি, ওটাকে আমরা সিনট্যাক্সিয়াল বেন্ড বলতে পারি। তো ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিনট্যাক্সিয়াল বেন্ড অফ হিমালয়ান মাউন্টেন, কি বললাম জিনিসটা, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিনট্যাক্সিয়াল বেন্ড, বা তোমরা সিনক্লাইনাল বেন্ডও বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি বোঝানোর জন্য সিম্পল করলাম জিনিসটা। ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিনট্যাক্সিয়াল বেন্ড দ্য ব্রহ্মপুত্রা রিভার, বা এটাও বলতে পারো দ্য ইয়ালুং জাংবো রিভার টেক্স এ ইউটার্ন, এখান থেকে একটা ইউটার্ন নেবে, টেক্স এ ইউটার্ন অ্যান্ড এন্টার্স ইন ইন্ডিয়া। ক্লিয়ার হয়েছে? দেখো যেখানে অসুবিধা হবে বলবে। রিভার, এইটা প্রশ্ন আসতেই পারে যে ম্যাম কেন ইউটার্ন নিল, সোজা তো বেরিয়ে যেতে পারতো, কি শুনতো সোজা বেরিয়ে যেত, আমাদের আসামে বন্যা হতো না, ওকে ফ্লাড হতো না আসামে, সরো অফ আসাম বলা হয় ব্রহ্মপুত্রাকে, তো কেন এরকম হয়েছে? ঠিক আছে, দিহাং গর্জ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি সব যাচ্ছি। ক্লিয়ার? তো ওখানে পাহাড় আছে, পাহাড় দাঁড়িয়ে থাকলো বলে ওই সিনক্লাইন থেকে টার্ন হয়ে ইন্ডিয়াতে ঢুকে গেল। এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন, এটা না আসার কিছু নেই, এটা 90% চান্স আছে আসার কিন্তু, ঠিক আছে? এক এক করে যাই। আমি জানি তোদের মুখস্থ তোরা রিভিশন করছিস এখানে। তো যখন ইউটার্ন নিল, ইউটার্ন নিয়ে কিছু দেরি চায়নাতেই ফ্লো করবে, ওকে? আচ্ছা, আগে ডিরেকশন কী আছে দেখো তো, প্রথম রিভারের ডিরেকশন কী? প্রথম রিভারের ডিরেকশন হচ্ছে, আমি এখানে একটা অ্যারো দিচ্ছি, প্রথম রিভারের ডিরেকশন হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে? ওয়েস্ট টু ইস্ট, ভালো করে দেখবে, ওয়েস্ট টু ইস্ট ডিরেকশন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। চায়নাতেই ইউটার্ন নিল, ইউটার্ন নিয়ে অল্প দেরি চায়নাতেই থাকবে, অল্পটুকু, ঠিক আছে? এরকম না যে ইউটার্ন নিল ইন্ডিয়াতে ঝাঁপ মেরে দিল, এরকম না, অল্পটুকু চায়নাতে থাকবে। চায়নাতে যখন আছে ডিরেকশন কি? নর্থ টু সাউথ, ডিরেকশন হচ্ছে নর্থ টু সাউথ। তো আমাদের ইন্ডিয়াতে যখন এই যে ইয়ালুং জাংবো রিভার এন্টার করবে, সে কোন ডিরেকশনে এন্টার করবে? নর্থ টু সাউথ ডিরেকশনে এন্টার করবে, ঠিক আছে? ঠিক আছে, নর্থ টু সাউথ ডিরেকশনে এন্টার করবে। তো ইন্ডিয়াতে কোন রিভার এন্টার করছে? ইন্ডিয়াতে এন্টার করছে ইয়ালুং জাংবো রিভার। তো ইয়ালুং জাংবো রিভার যখন আমাদের ইন্ডিয়াতে এন্টার করবে, তো নিশ্চয়ই আমরা মোমো খাই বলে আমরা এখানে ইয়ালুং জাংবো নামটা নেব না, আমরা নামটা চেঞ্জ করে দেবো, ইন্ডিয়াতে তো নাম অন্য হয়ে যাবে, চাইনিজ নাম তো হবে না। তো ইন্ডিয়াতে এবার কী নাম রাখা হবে? তো ইন্ডিয়াতে নাম কী রাখা হবে? যেই জায়গা থেকে এই ইয়ালুং জাংবো রিভারটা এন্টার করছে না, সেখানে হচ্ছে হিমালয়ান মাউন্টেন। এবার হিমালয়ান মাউন্টেন মানে হাইট প্রচণ্ড বেশি, তো হাইট প্রচণ্ড যদি বেশি থাকে, তো পাহাড় যদি থাকে, তো পাহাড়টাকে কাট করে রিভারকে এন্টার করতে হবে। এখানে পাহাড় আছে, পাহাড়কে কাট করে রিভারকে এন্টার করতে হবে। তো যদি রিভারটা পাহাড়কে কাট করে এন্টার করে, দিস ইজ পাহাড়, দিস ইজ আ মাউন্টেন, মাউন্টেনকে কাট করছে একটা নদী, তো সেখানে আমাদের কী তৈরি হবে বলো তো? ভ্যালি তৈরি হবে। কী তৈরি হবে? গিরিঘাট যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো সেখানে ভ্যালি তৈরি হবে। তো এবার ভ্যালিটা কীরকম হবে, জাস্ট তোমরা ভাবো ভ্যালিটা কীরকম হবে। তোমরা একটা জিনিস ভাবো, এই রিভারটা কী দিয়ে তৈরি? গ্লেশিয়ার দিয়ে তৈরি হয়েছে রিভারটা, গ্লেশিয়ার দিয়ে তৈরি হয়েছে, হিমবাহ দিয়ে তৈরি হয়েছে। তো গ্লেশিয়ার কোনোদিনও শুকাবে না, যদি গ্লেশিয়ার কোনোদিনও না শুকায় তো কী হবে? রিভারের মধ্যে গতিবেগ প্রচণ্ড বেশি হবে, স্পিড প্রচণ্ড বেশি হবে, ভেলোসিটি প্রচণ্ড বেশি হবে। আর যদি নদীর গতিবেগটা বেশি হয়, তো তার সামনে যে গিরি মানে যে পাহাড়টা আসবে, তাকেও খুব মানে ভিগারাসলি জিনিসটাকে ইরোড করবে, ক্ষয় করবে। আর যদি প্রচণ্ড ভিগারাসলি ইরোড করে, ইরোড কোথায় করবে বলো তো? যেখানে সফট রক আছে, ঠিক আছে? নরম মাটি থাকলে তবে তো ইরোড হবে, যদি হার্ড রক থাকে তো নিশ্চয়ই ইরোড হবে না, সেখান থেকে আবার সিনট্যাক্সিয়াল বেন্ড নিয়ে নেবে, ঠিক আছে? সফট রক থাকবে তো ইরোশন হবে, ক্ষয়কার্য হবে। আর যখন ইরোশন হবে, রিভারের স্পিড যেহেতু প্রচণ্ড বেশি, তো ইরোশনটা খুবই রিগারাস হবে, প্রচণ্ড বেশি ইরোশন হবে, তার ফলে হেডওয়ার্ড কাটিংটা বেশি হবে, ঠিক আছে? হেডওয়ার্ড কাটিং যদি বেশি হয়, তো এই যে ভ্যালিটা হচ্ছে সেটা না একদম ন্যারো ভি শেপ একটা নিয়ে নেবে, এরকম একটা ভি শেপ নিয়ে নেবে,
ক্লিয়ার হয়েছে? বাট যদি রিভারের স্পিড কমে যায় তাহলে আস্তে আস্তে এই ভি শেপটা কীরকম হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে, একটুখানি ব্রড হয়ে যাবে ভ্যালিটা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো স্পিডটা বেশি বলে হেডওয়ার্ড কাটিংটা বেশি, তো হরাইজন্টাল কাটিংটা বেশি হবে না। ওকে, তো রিভারের যেহেতু স্পিডটা বেশি, এরকম একটা ভি শেপ ভ্যালি তৈরি হবে। এই যে ভি শেপ ভ্যালি যেটা তৈরি হচ্ছে, এটার গর্তটা ডেপথটা অনেক বেশি হবে, ডেপথটা বেশি হবে, তখন সেটাকে আমরা বলবো কি বলবো, গর্জ। কি বলবো? গর্জ। ক্লিয়ার হয়েছে? যখন কোনো ভ্যালির ডেপথ বেশি হয় তখন ওটাকে আমরা গর্জ বলবো। ডেপথ কেন বেশি বুঝতে পারলে? যেহেতু ইরোশনটা খুব বেশি হচ্ছে বলে। ওকে, স্পিড বেশি আছে, ইরোশন বেশি হচ্ছে বলে ডেপথটা ভালো, বেশ ভালো একটা গর্ত তৈরি হলো। তো সেই ডেপথটার জন্য সেটাকে আমরা কি বলবো? গর্জ বলবো। কি বলবো? গর্জ। ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ, একদম কারেক্ট। ভ্যালি উইথ স্টিপার স্লোপ, ভ্যালি উইথ স্টিপার স্লোপ। গর্জ মানে হচ্ছে ভ্যালি উইথ স্টিপার স্লোপ। চলো আমি একটু আরও তোমাদেরকে জিনিসটা আরও ভালো করে জিনিসটা বোঝাচ্ছি। ভ্যালি উইথ স্টিপার স্লোপ যদি বলবে যে ম্যাম কতটা গর্ত হবে, মানে এটাও তো হতে পারে যে অনেক বেশি গর্ত আছে, ডেপটা অনেক বেশি, তখনও কি আমরা সেটাকে গর্জ বলবো? তো তখন সেটাকে গর্জ বলা হয় না, তখন কি বলবো আমরা এটাকে? ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছো? গ্র্যান্ড ক্যানিয়ন মনে পড়ছে ইউএসএ? হ্যাঁ, তো গ্র্যান্ড ক্যানিয়ন যেটা, ওটা হচ্ছে গর্জের বড় ভাই। গর্জ মানে কি? ভ্যালির ডেপথ খুব বেশি, ভ্যালি উইথ স্টিপার স্লোপ, স্টিপার মানে খাড়া, ঠিক আছে? ভ্যালি উইথ স্টিপার স্লোপ, তখন সেটাকে আমরা গর্জ বলছি। এবার এই গর্জেরই ডেপথ যদি আরও বেশি হয়, গর্জ উইথ ডিপার ডেপথ, তখন সেটাকে আমরা কি বলবো? ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন, ক্যানিয়ন বলা হবে তখন সেটাকে। ইউএসএ, হ্যাঁ ইউএসএ। দেখো, বুঝতে পারলে জিনিসটা? ওকে, তোমরা ম্যাম তাহলে এখানে কি আছে? এখানে ভ্যালি আছে, গর্জ আছে, না ক্যানিয়ন আছে? তো এখানে যেহেতু কি বললাম স্পিডটা বেশি, তো এখানে নর্মাল ভ্যালি তো হবে না, এখানে কুলু মানালির মতন ভ্যালি হবে না, এখানে গ্রেটার হিমালয়াসকে ক্রস করে আসছে, তাহলে ডেপথটা তো নো ডাউট বেশি হবে। তো এখানে তৈরি হয়েছে গর্জ। কি তৈরি হয়েছে? গর্জ। ওকে, এবার আমরা ম্যাম এই গর্জটার কিছু নাম আছে, যেরকম আমরা গ্র্যান্ড ক্যানিয়ন বলি, তো এখানে গর্জটার কী নাম? তো এখানে গর্জটার নাম হচ্ছে দিহাং গর্জ। দিহাং গর্জ, পাহাড় আছে ওখানে, দিহাং থেকে নাম পড়ে গেল দিহাং গর্জ, ঠিক আছে? তো আমি এটা একটুখানি মুছছি, এটা আর লাগবে না। ওকে, এইটা আমি মুছে দিলাম। তো এখানে নাম কি হয়ে যাবে? যেখান থেকে ব্রহ্মপুত্র আমাদের ইন্ডিয়াতে এন্টার করছে সেই জায়গাটার নাম হবে দিহাং গর্জ। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা WBCS হোক, SSC হোক, CGL হোক, CHSL হোক, যে কোনো পরীক্ষাতে জিজ্ঞাসা করবে যে ব্রহ্মপুত্র আমাদের ইন্ডিয়াতে কোথা থেকে এন্টার করে, ব্রহ্মপুত্রা আমাদের ইন্ডিয়াতে কোথা থেকে এন্টার করে। পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে? কেন গর্জ বলছি আমরা? তো এটা এন্টার করে ফ্রম দিহাং গর্জ। আমি লাল পেন দিয়ে এটা লিখছি যেন তোমরা বুঝতে পারো। লাল মানে হচ্ছে একটা পার্টিকুলার জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? অ্যারো দিলাম এখানে, এখানে লিখছি দিহাং গর্জ। ক্লিয়ার? হ্যাঁ, দেখো ক্লিয়ার হয়েছে? কেন আমরা এটাকে দিহাং গর্জ বললাম? ক্লিয়ার হলো? দিহাং গর্জ থেকে এন্টার হয়ে গেল, কোন রিভার এন্টার হলো? ইয়ারলুং জাংবো এন্টার হলো। এবার ইয়ারলুং জাংবো যখন দিহাং থেকে এন্টার হচ্ছে, তো নিশ্চয়ই এটা ইন্ডিয়াতে নাম, আমরা এরকম চাইনিজ নাম রাখবো না, ইন্ডিয়াতে আর এটাকে আমরা ইয়ারলুং জাংবো বলবো না, যেহেতু এটা অরুণাচল, কোন স্টেটে এন্টার হচ্ছে? অরুণাচল, অরুণাচল, এটা আসাম, হ্যাঁ এই মাঝেরটা আসাম, হ্যাঁ। তো অরুণাচল থেকে যেহেতু এন্টার হচ্ছে, দিহাং গর্জ থেকে এন্টার হচ্ছে, তো রিভারের নাম কি হয়ে যাবে? দিহাং রিভার। রিভারের নাম কি হয়ে যাবে? দিহাং রিভার। ক্লিয়ার? হ্যাঁ, দিবাং দিহাং না বাবু, দিবাং ইজ দ্য ট্রিবিউটারি, দিহাং ইজ দ্য রিভার, ঠিক আছে? দিবাং দিবাং বলি তো, দিবাং আর দিহাং বলি, দিবাং অ্যাকচুয়ালি ও একটা ট্রিবিউটারি যেটা জয়েন করে ব্রহ্মপুত্রাকে, এই জন্য আমরা এটাকে কমনলি দিবাং দিহাং বলে দিই, চলতি ভাষায় এটা ওখানে বলা হয়। বাট মনে রাখবে দিবাং ইজ দ্য ট্রিবিউটারি, ওয়েয়ার অ্যাজ দিহাং ইজ দ্য নেম অফ দ্য রিভার,
ক্লিয়ার? তো কি নামে এন্টার হয়ে গেল আমাদের ইন্ডিয়াতে? দিহাং নামে এন্টার হলো আমাদের ইন্ডিয়াতে। রিভারের নাম কি হলো? দিহাং নাম হলো। আচ্ছা, রিভারের ডিরেকশন কি বলো তো ইন্ডিয়াতে? ডিরেকশন আগেন নর্থ টু সাউথই আছে, এখনও ডিরেকশন নর্থ টু সাউথই আছে। এবার বলো ম্যাম, ডিরেকশন ইম্পর্টেন্ট? প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট রিভার ডিরেকশন। হ্যাঁ, তো ডিরেকশন কি? নর্থ টু সাউথ। আমি লাস্টে বলছি কি কোশ্চেন আসবে ডিরেকশন থেকে, নর্থ টু সাউথ। রিভারের নাম কি? রিভারের নাম হচ্ছে দিহাং। আমি এখানে লিখছি, কোথায় লিখব? এখানে লিখছি, হ্যাঁ, রিভারের নাম দিহাং। তো প্রথম নাম সাংপো, ইয়ালুং জাংবো, দিহাং। আচ্ছা, এবার দিহাং নাম তো এটার আছে, বাট কিছু কিছু লোকাল এরিয়াতে না এই দিহাং নামকে না শিয়াং নামও নামেও জানা যায়। ওকে, যেরকম আমরা যেরকম ওয়েস্ট বেঙ্গলে বলি না, ওয়েস্ট বেঙ্গলে আমরা ভাগীরথী বলছি, হুগলি বলছি, ইন দ্য সেম ওয়ে কিছু কিছু ওখানে অরুণাচল প্রদেশের জায়গা ওটাকে শিয়াং রিভারও বলা হয়। তো ওটা নিয়ে কনফিউজ হবে না, আমরা খুব একটা প্রেসাইজলি পড়ছি না। যদি তোমরা মানে একদম ইউপিএসসি লেভেলে পড়ো তখন ওটা জিজ্ঞাসা, ওটাও ওই টাইমেও জিজ্ঞাসা করে না। হ্যাঁ, তো মেনলি খুব ডেপথে মানে খুব যদি আমরা অরুণাচল প্রদেশ নিয়ে পড়ি তখন হয়তো তোমাদেরকে পড়তে হবে, বাট দ্যাট ইজ নট দ্য মেন থিং। তো তোমরা শুধু দিহাং নামটা পড়ে রাখলে চলবে, অনলি জাস্ট মেমোরাইজ দ্য নেম দিহাং। ওকে, তো ব্রহ্মপুত্র আমাদের ইন্ডিয়াতে কি, ইয়ালুং জাংবো আমাদের ইন্ডিয়াতে কী নামে এন্টার হলো? দিহাং নামে এন্টার হলো। এবার এই দিহাং রিভারটা কোথাও অব্দি ফ্লো করবে? ডিরেকশন কি? নর্থ টু সাউথ। নর্থ টু সাউথ ইজ এ ডিরেকশন। কোথাও অব্দি নর্থ টু সাউথ ডিরেকশনে আছে? আপ টু সাদিয়া। জায়গাটার নাম কি? সাদিয়া। সাদিয়া অব দি রিভারের ডিরেকশন হয়ে যাবে নর্থ টু সাউথ। সাদিয়া অব দি রিভারের ডিরেকশন হবে নর্থ টু সাউথ। ওকে, আমি এখানে একটা লাল, আমি বললাম না লাল রং মানে জায়গা, তো তোমরা বুঝতে পারবে জিনিসটা। সাদিয়া অব দি রিভারের ডিরেকশন হবে নর্থ টু সাউথ। আচ্ছা, সাদিয়া কোথায় আছে? সাদিয়া ইজ ইন অরুণাচল প্রদেশ। যেরকম দিহাং গজ অরুণাচল প্রদেশে আছে, সাদিয়াও অরুণাচল প্রদেশেই আছে। ক্লিয়ার? আসামে যেমন হ্যাঁ বুল্লুঙের হ্যাঁ বুটুর বলে, একদম একদম লোকাল নেম। কারেক্ট কারেক্ট কারেক্ট, আমি তোকে আগে বললাম না একদম লোকালাইজ নেমে আমরা যাব না। চলো, তো আপাতত দিহাং রিভারটা অরুণাচল প্রদেশেই আছে। হ্যাঁ, তো দিহাং রিভার কোথাও অবধি চলে এলো? নর্থ টু সাউথ ডিরেকশনে ফ্লো করতে করতে আপ টু সাদিয়া অবধি, সাদিয়া অবধি চলে এলো। নাম কি? দ্যাট ইজ দিহাং নদী। ওকে, এবার এই দিহাংকে অরুণাচল প্রদেশে একটা রিভার এসে জয়েন করবে। রিভারটার নাম কি? আমি নীল রং নিলাম, নীলটা গ্রিন নিচ্ছি, হ্যাঁ গ্রিন নিলাম, হ্যাঁ তাহলে বুঝতে পারবে। দিহাংকে কোন নদী এসে জয়েন করবে? দ্যাট ইজ লোহিত রিভার। একদম চায়নার বর্ডারের ওই কাজ থেকে আসবে, এখান থেকে আসবে, জয়েন করবে লোহিত, লোহিত, LOHIT। এবার যারা যারা পড়ছো তাদেরকে একটা জিনিস বলে দিই, লোহিত সাগর ইজ ডিফারেন্ট। লোহিত সাগর মানে হয়ে গেল তোমাদের রেড সি, ওটা অন্য, আর এইটা হচ্ছে লোহিত রিভার, এটা ডিফারেন্ট। ওকে, তো দুটো কিন্তু গোলাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, ঠিক আছে। তো দিস ইজ লোহিত রিভার। এটা কোন রিভার? এই যে সবুজ যেটা আঁকলাম, দ্যাট ইজ লোহিত। তো লোহিত আসছে আর এদিক থেকে নর্থ টু সাউথ দিহাং যাচ্ছে। লোহিত আর দিহাং এক জায়গায় মিট করবে। কোথায় মিট করবে? সাদিয়াতে মিট করবে। আমি সবুজ পেনটা দিয়ে রিভারটার নাম লিখে দিচ্ছি, লোহিত। সবুজ মানে হয়ে গেল সবুজটা লোহিত, আর নীলটা হয়ে গেল দিহাং। ওকে, দিহাং আর লোহিত এবার মিট করলো একে অপরকে। কোথায় মিট করলো? সাদিয়াতে মিট করলো। সাদিয়া কোথায় আছে? অরুণাচল প্রদেশে। তো সাদিয়া ইজ দ্য মিটিং পয়েন্ট অফ দিহাং রিভার অ্যান্ড লোহিত রিভার। তো দিহাঙ্গের ডিরেকশন কি? নর্থ টু সাউথ। লোহিত তো চায়না বর্ডার টাচ করে চলে এলো, ঠিক আছে। তো যখন দিহাং আর লোহিত একে অপরকে জয়েন করবে, কনফ্লুয়েন্স যখন হবে রিভারের, সেখান থেকে একটা রিভারের ফর্মেশন হবে। সেখান থেকে এটাকে ট্রিবিউটারি, হ্যাঁ বলতে পারো, দিস ইজ দ্য ট্রিবিউটারি, ট্রিবিউটারি অফ দিহাং, একদম ঠিক আছে। এবার যখন দিহাং আর লোহিত জয়েন করলো, দিহাং আর লোহিত যখন জয়েন করলো, সেখান থেকে একটা রিভারের ফর্মেশন হবে, ওয়ান রিভার। আর সেই ওয়ান রিভার কোথায় ফর্ম হচ্ছে বলো? সাদিয়াতে। সাদিয়া কোন স্টেটে? অরুণাচলে। তো অরুণাচলে একটা রিভারের ফর্মেশন হবে, সেই রিভারের নাম কি? রিভারটার নাম হচ্ছে ব্রহ্মপুত্রা। ক্লিয়ার হলো? তো ব্রহ্মপুত্রা নাম কোথা থেকে স্টার্ট হলো? সাদিয়া থেকে, আফটার দ্য মিটিং অফ দিহাং আর লোহিত। আর সেখান থেকে আমি কালো পেন এবার নিয়ে নিলাম, হ্যাঁ, এবার এখান থেকে ব্রহ্মপুত্রা হয়েও এগিয়ে গেল, আগে অরুণাচলে ফ্লো করলো, কিছুটা দেরি তো অরুণাচলে। ডিরেকশন কি অরুণাচলে? দেখো,
ইস্ট টু ওয়েস্ট, দেখতে পাচ্ছ ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন হয়ে গেল, টার্ন হয়ে গেল না, অরুণাচল থেকে আসামে এন্টার করলো, আসামেও ডিরেকশন হয়ে যাবে ইস্ট টু ওয়েস্ট, ডিরেকশন আর চেঞ্জ নেই এখানে। হ্যাঁ, আসামে ফ্লো করবে, অরুণাচল থেকে আসাম চলে যাবে, আসাম আসামে ফ্লো করবে আপ টু ধুবরি, আপ টু এখানে একটা ডিস্ট্রিক্ট আছে আসামের ধুবরি, ওকে, তো ধুবরি অবধি রিভার ফ্লো করবে, ধুবরি অবধি যখন ফ্লো করলো ডিরেকশন কী থাকলো, ইস্ট টু ওয়েস্ট, ডিরেকশন কী ইস্ট টু ওয়েস্ট, ভালো করে দেখো, প্রথম ওয়েস্ট টু ইস্ট, তারপর নর্থ টু সাউথ, তারপর ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে, ইস্ট টু ওয়েস্ট যখন রিভার ফ্লো করলো, হ্যাঁ ধুবরিতে লাস্ট, হ্যাঁ আসাম, ঠিক আছে, তো যখন ধুবরিতে এন্টার করলো, ধুবরি ইজ ইন ইজ এ ডিস্ট্রিক্ট অফ আসাম, সেখান থেকে রিভার টার্ন হয়ে গেল, আর টার্ন হয়ে কোথায় এন্টার করবে, দিস ইজ বাংলাদেশ, ওকে, তো রিভার এখান থেকে টার্ন হবে, ডিরেকশন কী হবে রিভারের, রিভারের ডিরেকশন হয়ে যাবে নর্থ টু সাউথ, আর রিভার এন্টার করে যাবে বাংলাদেশে, দেখো তো বোঝা গেছে এতটা। এবার নিশ্চয়ই এবার মাথায় আসবে ম্যাম, নিশ্চয়ই বাংলাদেশে এটার নাম তো আর ব্রহ্মপুত্র হবে না, তো বাংলাদেশের নাম কী হয়ে যাবে, তো বাংলাদেশের রিভারের নাম হয়ে যাবে যমুনা, কী নাম হবে, জে, ওকে, যমুনা, ক্লিয়ার, আচ্ছা এখানে ব্রহ্মপুত্র লিখে দিই, চলো ক্লিয়ার হয়েছে, হ্যাঁ যমুনা না, যমুনা না, যমুনা ইজ ডিফারেন্ট, দিস ইজ যমুনা, দেখো বোঝা গেছে, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান, ওকে, এরপরে এবার আমরা কী করবো যমুনার সাথে, তো ধুবরি থেকে তো টার্ন হয়ে গেল নর্থ টু সাউথ ডিরেকশনে বাংলাদেশ, এবার বাংলাদেশে যখন এন্টার করলো, বাংলাদেশে এই যমুনাকে আর একটা রিভার এসে জয়েন করবে, কোন রিভার এসে জয়েন করবে, আমাদের ফেমাস ওয়েস্ট বেঙ্গলের রিভার যেটা পদ্মা হয়ে এন্টার করেছিল বাংলাদেশে, তো এই পদ্মাই এন্টার করলো যখন বাংলাদেশে, এই পদ্মা এবার যমুনাকে মিট করবে, পদ্মা মিট করবে যমুনাকে, পদ্মা যেখানে যমুনাকে মিট করবে, আমি এখানে অ্যারো দিয়ে পদ্মা লিখে দিচ্ছি, পদ্মা, পদ্মা যেখানে যমুনাকে মিট করবে জায়গাটার নাম হবে গোয়ালুন্ডো, গোয়ালুন্ডো, দিস ইজ নট গোয়া, দিস ইজ গোয়ালুন্ডো, ঠিক আছে, পদ্মা আর যমুনার মিট করার পরে, ভেরি গুড, গোয়ালুন্ডো থেকে একটা রিভার ফর্ম হবে, গোয়ালুন্ডো থেকে একটা রিভার ফর্ম হবে, এই রিভারটার নাম কি হবে, এই রিভারটার নাম হয়ে যাবে মেঘনা নদী, এবার এই মেঘনা নদী ফর্ম করবে ডেল্টা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছুটা পাটে এসে মার্জ হয়ে যাবে, যেটাকে আমরা সুন্দরবন বলি, ঠিক আছে, এই ডেল্টার হয়ে যাবে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেল্টা, ওকে, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, এটারই কন্টিনিউয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল পাটেও আছে, এটা কি হয়ে যাবে মেঘনা, একটা ছোট জিনিস বাকি আছে বলছি, ওই গোয়া দিয়ে মনে রাখতে হবে, হ্যাঁ 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 সেটাও করতে পারো, আচ্ছা এতজন কানেক্টেড, এত কম লাইক করো, করো ফটাফট ফটাফট লাইক করো, চলো চলো, যদি কিছু জানতে পারছো নতুন ভালো লাগছে তো, ম্যাম তিস্তাটা, তিস্তা ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে, জয়েন করবে, ওকে, ওটা ওয়েস্ট বেঙ্গলে পড়াবো, তিস্তা ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে, হ্যাঁ দেখো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, প্রত্যেকের এই এইটুকুনি ক্লিয়ার হলো, সব তিস্তা তিস্তা কেন লিখেছে, ম্যাম ওই লাস্টের ডিরেকশন চেঞ্জটা আরেকবার বলবেন, এটা 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 নর্থ টু সাউথ বলে দিচ্ছি, প্রথম ওয়েস্ট টু ইস্ট, তারপর ওখান থেকে সিনট্যাক্সুয়াল বেন্ট নিয়ে নর্থ টু সাউথ, সাদিয়া থেকে ইস্ট টু ওয়েস্ট, ধুবরি অবধি, ঠিক আছে, ধুবরি অবধি ইস্ট টু ওয়েস্ট,
ধুবড়ি আসামে আছে। হ্যাঁ, ধুবড়ি আসামে রিভারটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে নর্থ টু সাউথ, কিছু দেরই আসামে নর্থ টু সাউথ থাকবে, তারপর যখন বাংলাদেশে এন্টার করবে টোটালি নর্থ টু সাউথ। বাংলাদেশের নাম চেঞ্জ হয়ে যাবে যমুনা, যমুনাকে এসে জয়েন করবে পদ্মা গোয়ালুন্ডতে, সেখান থেকে মেঘনা ফর্ম হবে, মেঘনা ডেল্টা বানাবে আর বে অফ বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, একটাই লাইন। হয়েছে, চলো একটা ছোট্ট জিনিস বাকি আছে যেটা না বলে তো হয় না, সেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইয়োর, আমরা দুটো ফেমাস জায়গা জানি আমাদের আসামে, দুটো ফেমাস জায়গা আছে, একটা দিব্রুগড় আর একটা লক্ষিমপুর। কোথায় আছে বলো তো? দিব্রুগড় আমি অন্য কালার নিচ্ছি তাহলে তোমরা দেখতে পারবে জিনিসটা, দিব্রুগড় আছে আর লক্ষিমপুর আছে। এই পার্টে আমরা দিব্রুগড় পাবো, এরকম একটা জায়গায় দিব্রুগড় আছে, আমি ডি লিখছি শর্টে, ডি লিখে দিলাম শর্টে, ডি, ওকে। আর একটু এগিয়ে গিয়ে এখানে আমরা পেয়ে যাবো লক্ষিমপুর, এখানে আমরা পাবো লক্ষিমপুর, এল, এল লিখলাম, ডি এল, ঠিক আছে। এই যে দিব্রুগড় আর লক্ষিমপুরের মাঝখানে কি হয়, দিব্রুগড় আর লক্ষিমপুরের মাঝখানটা একটুখানি আমি আঁকবো এখানে। দিব্রুগড় অবধি যখন ব্রহ্মপুত্র রিভারটা আসে না, দিব্রুগড় থেকে রিভারটা না দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, ক্লিয়ার? দুটো পাটে গেল, আবার লাস্টে গিয়ে লক্ষিমপুরে একে অপরকে জয়েন করে নেয়, দিব্রুগড় থেকে আলাদা হলো, লক্ষিমপুরে জয়েন করলো, এইভাবে দুটো পাট আলাদা হয়ে গেল। দেখো তো, দেখতে পাচ্ছ, আমি একটুখানি বড় করছি ম্যাপটা, তাহলে আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। দেখো দেখো, দিব্রুগড় থেকে আলাদা হলো, লক্ষিমপুরে জয়েন করলো, তো এখানে কি হলো, রিভার দুটো দুটো পার্টে ডিভাইড হলো না, ওপর থেকে রিভার যাচ্ছে, নিচে থেকেও রিভার যাচ্ছে, বাট মাঝখানে কি থাকবে, এই সাদা অঞ্চলটা, দিস ইজ দ্য ল্যান্ড। আমি একটুখানি আগে এঁকে দিচ্ছি, তারপর পুরো জিনিসটা তোমাদেরকে বড় করে দেখাবো। হ্যাঁ, আগে আমি একটুখানি এঁকে দিই এখানে, তো এই মাঝখানে জায়গাটা হয়ে যাবে, আমি হলুদ দিয়ে আঁকলাম এটা, মাঝখানে জায়গাটা হয়ে যাবে ল্যান্ড, এই ল্যান্ডটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় আইল্যান্ড। এবারে ম্যাম, আইল্যান্ড কেন, আইল্যান্ড তো সমুদ্রের মাঝখানে হয় না, তো আইল্যান্ড কখন হবে, আইল্যান্ড মানে হচ্ছে এনি ল্যান্ডমাস যেটা চারিদিকে ওয়াটার আছে। এবার এটাও তো একটা ল্যান্ডমাস যেটা চারিদিকে ওয়াটার আছে, মানছি এটা কোনো সমুদ্রের জল না, এটা একটা নদীর জল, তো আমরা হয়তো এটাকে আইল্যান্ড পুরোপুরি না বলতে পারি, বাট এটাকে আমরা রিভার আইল্যান্ড বলতে পারি, রিভার থেকে তৈরি হওয়া যে আইল্যান্ডটা, দ্যাট ইজ রিভার আইল্যান্ড। তো এই একটা রিভার আইল্যান্ডের নামও হবে, এই রিভার আইল্যান্ডের নাম হচ্ছে মাজুলি। নাম কি? মাজুলি, যেটা আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় রিভার আইল্যান্ড, ওয়ার্ল্ডের ছিল বাট এখন অনেকটা এরিয়া ছোট হয়ে গেছে, তো ওয়ার্ল্ডের এটা না, ওয়ার্ল্ডের সব থেকে বড় হচ্ছে ব্রাজিলে পড়বে, অ্যামাজন রিভার তৈরি করছে মারাজো, মারাজো, এটা আমাদের ইন্ডিয়ার সব থেকে বড়। তাহলে এবার আমি একটুখানি ম্যাপটা বড় করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার থাকবে জিনিসটা। ম্যাম ব্রাউন লিখ দিজিয়ে, নেহি দিখ রাহা হ্যায়, আচ্ছা, লার্জেস্ট রিভার আইল্যান্ড ইজ মারাজো, আভি দিখ রাহা হ্যায়, কিতনা সুন্দর মানে লিখা হ্যায়, ফির ভি নেহি দিখ রাহা হ্যায়, নেহি দিখ রাহা হ্যায়। দেখো ক্লিয়ার হয়েছে প্রত্যেকে, এটা ডি ফর দিব্রুগড়, এল ফর লক্ষিমপুর। কোশ্চেন আসতেই পারে যে এই যে মাজুলি আইল্যান্ডটা কোন দুটো ডিস্ট্রিক্টের মাঝে আছে, তো দিব্রুগড় থেকে লক্ষিমপুরের মাঝে আছে, ওকে, মারাজো অ্যামাজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রোজ একবার করে আমি বাহানা খুঁজি যেখানে আমি জুম করতে পারি ম্যাপটা, তো রোজ আমি একবার করে জুম করি, বুঝেছো? চলো দেখো, ক্লিয়ার, বোঝা গেছে জিনিসটা, বোঝা গেছে? চলো এবার আমি কিছু কোশ্চেন্স বলবো যেটা ব্রহ্মপুত্র থেকে জিজ্ঞাসা করে। কারেক্ট, ঠিক আছে, চলো আমি এটা নিজের হাত থেকে ম্যাপ ড্র করেছি, আর এইসব ভিডিও কোনোদিনও ডিলিট হবে না, ক্লিয়ার?
ওকে চলো, এবার আমি তোমাদেরকে কিছু কোশ্চেন্স বলবো যেটা এখান থেকে জিজ্ঞাসা করে পরীক্ষায়। ওকে, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে ব্রহ্মপুত্রা কোথা থেকে কোথা অবধি ফ্লো করে, ব্রহ্মপুত্রা কোথা থেকে কোথা অবধি ফ্লো করে, তো তোমরা অ্যান্সার কী বলবে বলো? ব্রহ্মপুত্রা কোথা থেকে কোথা অবধি ফ্লো করে, ব্রহ্মপুত্রা কোন জায়গা থেকে কোন জায়গা অবধি ফ্লো করে বলো। হ্যাঁ, ব্রহ্মপুত্রা কোথা থেকে কোথা অবধি ফ্লো করে। আই এম ওয়েটিং, তোমরা অ্যান্সার দাও, আমি দেখছি তোমরা কি অ্যান্সার দিচ্ছ, তারপর আমি বলবো। ভেরি গুড, ভেরি গুড ইন্দ্রনীল, হ্যাঁ গুড, কৈলাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড, এই যে যারা বলছো তিব্বত থেকে বে অফ বেঙ্গল, যারা বলছো তিব্বত থেকে বে অফ বেঙ্গল, এখানে বসবে পাহাড়ের ওপরে, ঠিক আছে, ওখান থেকে স্লিপ কেটে একদম বে অফ বেঙ্গলে পৌঁছে যেও। এখানে কোথায় আমি ব্রহ্মপুত্রা রেখেছি বলতো? ব্রহ্মপুত্রা জিজ্ঞাসা করেছি না, দেবজ্যোতি প্রথম ভালো অ্যান্সার দিয়েছিল, একদম কারেক্ট, দেবজ্যোতি, রামকৃষ্ণ, সৌম্য, তারপর এদিকে মুনমুন, মুনমুন বলেছিস জায়গা ঠিকই আছে, হ্যাঁ ঠিক এখানে, হ্যাঁ প্রিয়াঙ্কা, অঙ্কিতা, দেবযানী, ভেরি গুড। ব্রহ্মপুত্রা বলা হয়েছে, ব্রহ্মপুত্রা কোথায় ফর্ম হচ্ছে দেখো তো, সদিয়াতে ফর্ম হচ্ছে না, তো সদিয়া থেকে ব্রহ্মপুত্রা কোথাও অবধি আছে, ধুবড়ি অবধি আছে, তো সদিয়া টু ধুবড়ি হয়ে যাবে ব্রহ্মপুত্রা রিভার। কি বললাম? সদিয়া টু ধুবড়ি, এটা হচ্ছে ধুবড়ি, সদিয়া টু ধুবড়ি, ক্লিয়ার হলো? ব্রহ্মপুত্রা রিভার ফ্লো ফ্রম সদিয়া টু ধুবড়ি, মাথায় গেছে, গেছে মগজে? ও সরি সরি, আমাকে সরি বলে কী রাখ, মনে রাখবে পরীক্ষা জিজ্ঞাসা করলে এটা অ্যান্সারটা করবে, সদিয়া টু ধুবড়ি, সদিয়া টু ধুবড়ি, চোখ বন্ধ করে সদিয়া টু ধুবড়ি করে চলে আসবে, ঠিক আছে, এটা 100% কারেক্ট অ্যান্সার। এবার যদি বাই চান্স ভেবে না সদিয়া টু ধুবড়ি নেই, অরুণাচল আছে, অরুণাচল আসাম আছে, বা দিহাং টু ধুবড়ি আছে, তখন ওটা করবে যদি সদিয়া না থাকে তো। হ্যাঁ ভেরি গুড, আচ্ছা চলো এবার নেক্সট আমাকে বলো, হাউ মেনি টাইম ডাজ ব্রহ্মপুত্রা টার্নস, ব্রহ্মপুত্রা কতবার টার্ন করছে বলতে হবে, ব্রহ্মপুত্রা রিভার কতবার টার্ন করছে, হাউ মে ফর হাউ মেনি টাইম ব্রহ্মপুত্রা রিভার টার্নস বলো, ব্রহ্মপুত্রা রিভার কতবার টার্ন করছে। গুড, ভেরি গুড সুমন, ভেরি গুড সুমন, অভিষেক ভেরি গুড, দেবজ্যোতি গুড, রামকৃষ্ণ গুড, হ্যাঁ সুমন কী হলো জিনিসটা, হ্যাঁ তিনবার, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, তিনবার না তোমাদের মাথাটা আমি ঘুরিয়ে একদম 360 ঘুরিয়ে সেখানে ফিট করে দেবো। সিম্পল বলেছে ব্রহ্মপুত্রা কতবার টার্ন করছে, ব্রহ্মপুত্রা একবার টার্ন করছে, আরে বাবা সদিয়া থেকে ধুবড়ি অবধি আছে, তো শুধু ধুবড়িতে না টার্ন করছে, শুধু ধুবড়িতে তো টার্ন করছে গাধাগুলো, ফোর তো ফোর কি করে হয়, টার্ন মিন্স টার্ন, আমি যাচ্ছি এদিকে টার্ন, ডিরেকশান জিজ্ঞাসা করেনি, যে আগে আমি ফেস করলাম ওয়েস্ট টু ইস্ট, তারপর আমি ফেস করছি নর্থ টু সাউথ, দিস ইজ নট দ্য ডিরেকশন, দে আর নট আস্কিং ইউ দ্য ডিরেকশন, দে আর সিম্পলি আস্কিং ইউ দ্য টার্নিং, টার্নিং আমি একবার টার্ন করলাম, ক্লিয়ার? তো এখানে ব্রহ্মপুত্র একবার টার্ন করছে, হ্যাঁ হ্যাঁ ব্রহ্মপুত্রাতে গিয়ে ঝাঁপ দাও, ঠিক আছে, সুমন আগে ভুল বলেছিল এবার ঠিক বলেছে, সদিয়া টু ধুবড়ি একবার, গুড গুড। এবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ব্রহ্মপুত্রা নিজে পুরো কোর্সে কতবার টার্ন করছে, পুরো কোর্সে, তখন তোমরা তিনবার বলো, তিনবার কী করে বলবে, একটা তো চায়নার টার্ন হলো, সিনট্যাক্সিয়াল বেন্ট হলো, একটা সদিয়াতে টার্ন হলো, ওকে ইস্ট টু ওয়েস্ট হয়ে গেল, আর একটা ধুবড়িতে টার্ন হলো, তো তিনটে পুরো কোর্সে করছে, পুরো কোর্সে তিনটে করছে, বাট ব্রহ্মপুত্রা শুধু ধুবড়িতে করছে, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ বরখা মানে দেখা তোমারা মজা পেয়ে গেছে না অঙ্কিতা, নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এরপরে তোমাদেরকে জিজ্ঞাসা করবে ব্রহ্মপুত্রের নাম কী কী আছে, তো ডিফারেন্ট নেম কী কী আছে, তো মাথায় রাখবে এটা, প্রথম সাংপো, দ্যাট ইজ পিউরিফায়ার, এটার মিনিং হচ্ছে, তারপর ইয়ালুং জাংবো জিয়াংজিং, ঠিক আছে, তারপর দিহাং, তারপরে ব্রহ্মপুত্রা, তারপরে যমুনা, আর যমুনা আর পদ্মা মেলার পরে তো মেঘনা হয়ে গেল, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ফ
ফাইভ নেম, গুড গুড। অর্ডারে জিজ্ঞাসা করতে পারে কোনটা কার পরে আছে, অর্ডার আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর একটা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করছে ব্রহ্মপুত্রের ডিরেকশন কতগুলো আছে, ডিরেকশন, তখন তোমরা বলবে চারটে ডিরেকশন আছে। প্রথম ওয়েস্ট টু ইস্ট, তারপর নর্থ, চারটে কোথায়, এক দুই তিন চার, হ্যাঁ, তারপর নর্থ টু সাউথ, তারপর ইস্ট টু ওয়েস্ট, তারপর আবার নর্থ টু সাউথ। ভেরি গুড, হ্যাঁ, ম্যাপটা সুন্দর রেখেছি না, হ্যাঁ, ব্যাস আমি এটাই কতদিন থেকে ভাবছিলাম তোরা তোমরা বলবে বলবে বলবে, এই জন্য তো আমি আমি ব্ল্যাঙ্ক ম্যাপও রেখেছি, ওটাতে আরে আরও দু তিনবার বলে দিও ম্যাম, ম্যাপটা কি সুন্দর। হয়েছে, ওকে, চলো এবার একটুখানি আমি তোমাদেরকে ট্রিবিউটারিজগুলো বলে দিচ্ছি। ব্রহ্মপুত্র ট্রিবিউটারি হার্ড অ্যান্ড ফাস্ট মুখস্থ করতে হবে না কোনটা কী আছে কী না, আমি কটা ট্রিবিউটারি বলছি মাথায় রাখবি। লোহিত আছে, ওকে, দিবাং, সুবানশ্রী, ধানশ্রী, কামিং, কোলং, তারপর বেকি, এইগুলো কিছু ট্রিবিউটারিজ আছে, সব পড়তে হবে না। যদি মানাস আছে, তিস্তা আছে, যদি লাগছে যে ম্যাম আমরা সব মুখস্থ করবো তো সব লাগবে না, এখানে যে নামগুলো দেওয়া আছে মুখস্থ করে নিও, বাট একটা ট্রিবিউটারি আমি বলবো যেটা তোমরা মুখস্থ করো, করতে হবে, এটা না মুখস্থ করলে চলবে না, দ্যাট ইজ ইয়োর সুবানশ্রী রিভার। কী নাম? সুবানশ্রী, ঠিক আছে। সুবানশ্রীটা একদম রাট্টা লাগিয়ে নেবে, কেন? বিকজ সুবানশ্রী ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি, লংগেস্ট ওয়ান, 442 কিলোমিটার আসতে পারে, লংগেস্ট ট্রিবিউটারি। যেরকম ইন্দাসের লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে সতলজ, গঙ্গা লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে যমুনা, ইন দ্য সেম ওয়ে ব্রহ্মপুত্র লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে সুবানশ্রী, ঠিক আছে। মানে আপনি আন্ডে, হ্যাঁ, ওকে ওকে ওকে, দেখো যে বাংলা বুঝতে পারে না সেও মিনিং বুঝে গেছে, দেখো কি ভালো। আমি গিনিস বুক জানি, গ্রিনিশ বুকটা কি, গ্রিনিশ বুক, ফ্রম তিব্বত, তিব্বত চেমায়ুং ডুং গ্লেশিয়ার, তিব্বত চেমায়ুং ডুং গ্লেশিয়ার, বে অফ বেঙ্গলে গিয়ে পড়বে, দিস ইজ দ্য লেন্থ, দিস ইজ দ্য লেন্থ ইন ইন্ডিয়া, বাকি দিস ইজ দ্য ট্রিবিউটারিজ। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা, এর থেকে ভালো আই ডোন্ট থিঙ্ক আর হতে পারে, ওকে। আচ্ছা, আর কোশ্চেন আসতে পারে কোন দুটো রিভার জয়েন করে ব্রহ্মপুত্র হচ্ছে, তো দিহাং আর লোহিত, কোন দুটো রিভার জয়েন করে হচ্ছে, ঠিক আছে, তো দ্যাট ইজ দিহাং আর লোহিত। কোথা থেকে এন্টার করছে? দিহাং গড থেকে এন্টার করছে। কোথা থেকে ফর্ম হচ্ছে? তো সাদিয়া থেকে ফর্ম হচ্ছে, ব্যাস এই জায়গা থেকে কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন নেই। একটা সিটি মনে রাখবে, ডিব্রুগড় লক্ষিমপুর তো আছেই, এছাড়া মনে রাখবি তোরা গুয়াহাটি, গুয়াহাটি আর ধুবরি, গুয়াহাটি ইজ দ্য সিটি যেখান থেকে ব্রহ্মপুত্র রিভার ক্রস করে, গুয়াহাটি, ওকে, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, যাও যাও যাও, তোমরা ব্রহ্মপুত্রায় যাও, চলো। বাকি ইয়েস, আজকে এখানে অবধি ছিল, আমি আরও একটা ম্যাপ রেখেছিলাম ইনকেস যদি আমার ম্যাপ বিগড়ে যায়, আমি ঠিক করে একটা ম্যাপে যদি না বোঝাতে পারি, আমি দুটো ম্যাপ এক্সট্রা রেখেছিলাম, ঠিক আছে। চলো, এইটা ছিল পুরো আজকে ক্লাস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কালকে আমরা কী করবো? ঠিক ঠিক, একদম একদম, অন্য ওইসব জিজ্ঞাসা করতে হবে না, জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে। কালকে কি করব? কালকে আমরা ওয়েস্ট ফ্লোয়িং রিভার করব, তারপরের দিন আমরা ইস্ট ফ্লোয়িং রিভার করব। আই হোপ এই একটা সপ্তাহের মধ্যে তোমাদের রিভার পুরো মুখস্থ, মানে যা যা ছিল পুরো রিকল করে নেবে। আর আমি চেষ্টা করছি নেক্সট উইক কিছু কোশ্চেন্স রাখা তোমাদের জন্য, যেটার জন্য যেটাকে তোমাদের হেল্পফুল হয়ে যাবে পরীক্ষার আগে, ওকে। তো এটা ছিল পুরো আজকের পার্ট, চলো বাবাই এভরিওয়ান, টেক কেয়ার, গুড নাইট, হ্যাঁ, আজকে ক্লাস এন্ড করবো। কালকে তোমাদের সাথে আমার দেখা কখন আছে বলো তো? কালকে আমি ক্লাস নেব 10টার সময়, কালকে একটা অ্যাকচুয়ালি মিটিং আছে, তো কালকে 10টার সময় আমরা ক্লাস করব কারেন্ট অ্যাফেয়ার্সে, তা শুধু কালকের জন্য এই চেঞ্জটা হবে, বাকি যেরকম 11টার সময় থাকে সেটা থাকবে, হ্যাঁ, শুধু কালকের জন্য 10টা হবে, বাকি ইয়াস, যদি তোমরা সাবস্ক্রিপশন এখনও নাও নি তো প্লিজ নিয়ে নাও, বিকজ আর টাইম নেই তোমাদের হাতে, এই বছর তো হচ্ছে না, আমি বুঝে গেছি তোমাদের জন্য থেকে। নেক্সট ইয়ার প্রিপারেশনের জন্য কিন্তু তোমাদেরকে একটা গাইডেন্স লাগবে, এটা তোমরাও জানো,
বেরানো ওকে তো স্নেহাবান কোডটা দিয়ে সাবস্ক্রিপশন নেবে 10% ডিসকাউন্ট হবে এক বছর বা দু বছর নেবে কারণ এক বছরে দু মাস এক্সট্রা পাচ্ছ তোমরা ওকে আর দু বছরে তোমরা তিন মাস এক্সট্রা পাচ্ছ কিছু অসুবিধা যদি হয় তো ইয়েস আন একাডেমির অ্যাপ আছে যেখানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে চলো আজকে ক্লাস হ্যাঁ হ্যাঁ একদম वो मिल जाएगा सब जब भी मिल जाएगा ठीक है मिल जाएगा मेरे को बोलना दे देंगे सो आज के क्लास एंड कर जो वीडियो भलो लेगे थे अवश्य वीडियो लाइक कर बंधुदेर साथे शेयर कर बार बार बोलछि शेयर करो तुम्हारा तुम्हारे थे एतटा रिच हो जिनिसटा तो शेयर करो बंधुदेर साथे और एक जिनिस जदि चैनल तुम्हारा एखोनो सबसक्राइब करो नि सबसक्राइब करो ना नोटिफिकेशन बेलटा प्रेस कर ले क्लासेर नोटिफिकेशनगुलो तुम्हारा पे जाबे ओके चलो बाय बाय एवरीवन टेक केयर गुड नाइट कल के 10:00 टाटा